एडवांस्ड ड्रॉइंग क्लासेर द्वितीय एपिसोडे तोमादेर सकल के जानाई स्वागत। आज के आमरा एकटी एडवांस्ड ड्रॉइंग प्रैक्टिस शिखे नेब। तो ए प्रैक्टिसटा जदि आमरा शिखे नी ताहले आमरा जे कोनो कठिन ड्रॉइंग खूब सहज भावे करते पारबो। तो सेगुलो अवश्य शिखतेई हबे ए प्रैक्टिसटा। तो चलो सेगुलो देखे नी। ए एडवांस प्रैक्टिसटार जोन्नो आमादेर ए कयेकटा जिनिस लागबे, सेटा हच्छे ए प्रिंटार पेपर एकटा आर प्रिंट करा একটা ছবি। আমরা মোবাইলে করব না, আমরা প্রিন্ট করে নেব ছবিটাকে। বিভিন্ন ধরনের তোমরা ছবি নিতে পারো। আমি একটা পাখির ছবি নিয়েছি, তোমরা যে কোনো গাড়ি সাইকেল বা কোনো স্টিল লাইফের ছবি নিতে পারো, কোনো ফুলের ছবিও নিতে পারো, যে কোনো ছবি। আর একটা ট্রেসিং পেপার লাগবে তোমাদের। ট্রেসিং পেপারটা এই ধরনের, এপার থেকে ওপারের জিনিসটা দেখা যাবে। তো এই ট্রেসিং পেপারটা তোমরা যদি না পাও তো সেটাও দেখাচ্ছি, যদি না পাও তাহলে তোমাদের কি করতে হবে। তো প্রথমে দেখাই যে এই ছবিটা, এই যে প্রিন্ট করে নিয়েছি ছবিটা, এই ছবিটার উপরে আমরা এই ট্রেসিং পেপারটা রাখবো। তো যারা ট্রেসিং পেপারটা পেয়ে নিবে তো তাদের জন্য আগে দেখিয়ে দিচ্ছি, যদি ট্রেসিং পেপারটা পাও তাহলে সব থেকে বেশি ভালো হবে প্র্যাকটিসের জন্য। তো প্রথমে এই ছবির উপরে আমরা ট্রেসিং পেপারটা রাখলাম, এবং এরপরে আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে এই ছবিটাকে আমরা কত কম স্ট্রেট লাইনে কনভার্ট করতে পারছি। মানে এখান থেকে আমরা একটা দাগ নিলাম, এখান থেকে একটা স্ট্রেট লাইন এই সোজা নিয়ে চলে আসলাম। এখানে যেমন একটা ডিটেলস ছুটে গেছে, এখানে একটু ডিটেলস ছুটে গেছে, এই ডিটেলসগুলো যেন বেশি ইম্পর্টেন্স না দিয়ে ডিটেলসগুলোকে আমরা স্ট্রেট লাইনে আমরা কনভার্ট করব আগে। এই ডিটেলসগুলো ছুটে গেল, এগুলো কোনো ব্যাপার না, আমাদের স্ট্রেট লাইনে কনভার্ট করতে হবে। এখানে একটা থাকলো দাগ, এই জায়গায় একটা, এখান থেকে একটা সোজা স্ট্রেট লাইন নিয়ে নিলাম, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এটা একটা পাখির স্ট্রেট লাইন ড্রয়িং হয়ে গেল। তো এই প্র্যাকটিসটা যদি আমরা করতে পারি তো আমরা যে কোনো কঠিন বিষয়কে ফ্রি হ্যান্ড দেখে দেখে খুব সহজেই আঁকতে পারব। তো এই ট্রেসিং পেপারটা থাকলে খুব সহজ হবে। এবং এই আর যদি তোমাদের ট্রেসিং পেপারটা যদি না পাও তাহলে এই প্রিন্টার পেপারে নিয়েই, প্রিন্ট করা পেপারটি ছবিটাকে নিয়েই এর উপরে তোমরা প্র্যাকটিস করতে পারো এভাবে করে। তো এই প্র্যাকটিসটা খুব অ্যাডভান্স লেভেলের, তো এটা অবশ্যই করতেই হবে। তারপর এটা আঁকার পর তারপর আমাদের সাদা পাতাটাতে, সাদা পেজটাতে আমাদের সেই স্ট্রেট লাইনটা এবার দেখে দেখে আঁকতে হবে। এর আগে আমরা করেছিলাম ছবির ওপরে এঁকেছিলাম স্ট্রেট লাইন, এবার সাদা পাতাতে ছবিটা দেখে করতে হবে। তোমরা স্কেল দিয়েও করতে পারো এই প্র্যাকটিসটা, হাত দিয়ে করলে বেশি ভালো। তো এভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেক দিন করতে হবে বিভিন্ন ধরনের প্র্যাকটিসগুলো। এর আগের ভিডিওতে আমি বিভিন্ন ধরনের বেসিক প্র্যাকটিসগুলো দেখিয়েছিলাম। তো এটাই ছিল এই ভিডিওর মূল বিষয়। তো তোমরা এই প্র্যাকটিসগুলো অবশ্যই করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।